মুরগি একদম কত ওজন বলতে পারবে নাকি দু থেকে তিন কেজি হবে হ্যাঁ তুমি জাল ফেলবে না তুমি জাল ফেলতে নামবে না চলো না হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ইয়ার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজ অষ্টমী তো এই যে আমরা এখন মাকুল পাড়ে যাচ্ছি জাল ফেলতে আমরা ফেলবো না ছেলেরা ফেলবে তো চলুন এই দেখুন সবাই পুরো পুরো দেখেছেন দেখছেন পুকুরের ঘাটের কাছে সবাই পৌঁছে গেছে এই যে জাল ফেলবে কি মাছ পড়েছে দেখ মাসিকে টেস্ট করে নেবে কিনা অনেক ক্যামেরা দেখি কেমন লাগাচ্ছে দেখো হাঁটা করো হাঁটা মাছটা লেগেছে বলে ইহানের কাকিমণি তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে সত্যি ওর খুব লেগেছে মাথাটাই লেগেছে এখানে যা রে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে মা কোথায় মা দেখো এটা নিয়ে আর এই যে মার হাতে আজকে মুরগি এটাকেও বাঁচা হবে আজকে সত্যি পুকুর পাড়ে এই দুপুর বেলা সকলে খুব এনজয় করছে সকলে এক এক করে আসছে জাল ফেলতে গিয়ে জুতো ভেসে গেছে এরা জাল ফেলছে নাকি তুমি জাল ফেলবে না তুমি জাল ফেলতে নামবে না চলো না চলো জঙ্গলে যাওয়া যাবে এই যে হাড়িতে গরম পানি মুরগিকে গা ধোয়ানো হবে হ্যাঁ তারপর হাঁড়িতে দেওয়া হবে আর তারপরে নাসরিন ডিসেসের আজকে কাকিমণি ভালো করে রান্না করবে তাই তো
মুরগিটাতে কত চর্বি হয়েছে দেখুন। ভাবি পারবে এরকম ছাড়াতে? না সত্যি পারিনি। আমি আমার ছাড়ানো গেলে তুমি যা এত বড় পুকুর, দেখো কত বড় গাছ, এই বইগুলো মানুষ দেখবে। কিন্তু ইহানি নেই, ইহান ঘুমাচ্ছে, তাছাড়া ইহান ছাড়া ইহানে সবাই আছে, কারণ ইহান একাই নেই এখানে। এই যে ইহানে সবে মাত্র উঠে পড়েছে, ওরা এখনো ঘুমে বেশ যায়নি, তাই বলে উঠে কান্নাকাটি করছে। এতক্ষণ পরে ইহান লাইফস্টাইল ব্লগে ইহান এসছে। লোক ধরলি পালাবে, খাবে কি আছে, কালকে আজকে খাওয়া হয়ে যাবে। এতজন কতজন মেম্বার দেখো না, এক পিস করে হলে বড় হবে না? আর মা আছে নাকি? খালু মাছ বাজছে, খালু কিন্তু মাছ বাজতে ভালো পারে। আমার ফোন এবার হ্যাং হবে। আজকে মাছের কি রেসিপি হবে আর মাংসের কি রেসিপি হবে? মাংস কষা হবে আর দই কাতলা হবে। আজকের ব্লগটি আমি এই পর্যন্তই শেষ করছি, ফিরে আসবো আবার একটি ইহানে নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন।